চাইছে কি চাইছে না, এইভাবে রাস্তাটা হ্যাঁ তাই থাকবে রাস্তা, তাহলে রাস্তাটা বন্ধ থাকবে, লোকজন পড়বে না, মানুষও মরবে না। এই যে এত বড় বড় লরিগুলো যাচ্ছে, লরির টায়ারের মধ্যে কাদাগুলো লেগে থাকছে, কি হচ্ছে এই যে দেখুন চোখের সামনে, তো আপনার ঠিক বলে আমরা এরকম করে দাঁড়িয়ে থাকবো, কেউ মরবে না, কেউ মরবে, পুলিশ আসবে, পুলিশ দেখবে, আবার সে একই হবে। যে ভদ্রমহিলা পড়েছে না, পা গেছে, গাড়ি ঘোড়া বন্ধ, মাটি যাবে, আমাদের কপাল ভালো, কেউ রানওভার হয়নি এখনো, আটকে দিয়েছিলাম আর কিছু দূর চলে গেলে রানওভার হয়ে যেত, আমরা ঠিক টাইমে আটকে দিয়েছি, কি করে অ্যালাউ বাইক আরোহী কিভাবে চালাতে কি অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে গেলে পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে সামনে কিচ্ছু নেই, নর্মাল হাঁটাচ্ছি পড়ে যাচ্ছে, ব্যবসায়িক কারণে মানুষের জীবনকে এইভাবে বেপরোয়াভাবে বিপদে ফেলে দেওয়া, মালবাহী তো বাধা বাধা বাহির রাস্তা তো নয়, এটা দিল্লি রোড দিয়ে যাওয়ার কি কারণে দাদা, ধরে ধরে হাঁটতে হচ্ছে, ধরে ধরে হাঁটতে হচ্ছে, কেন ধরে হাঁটতে, এটা খুব বিরাট ব্যাপার, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাতে, আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, মাটি পড়ে রয়েছে সেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে প্রশাসন কিছু দৃষ্টি মানে দেখছে না, হ্যাঁ কিছু দেখছে না, আমরা অনেক দুবার পড়তে পড়তে আমরাও বাঁচলাম, চলুন ভাই আসতে যা ভাই, কি হলো আপনার নাম কি, পড়ে গেলেন কি করে, সকাল থেকে বেশ কয়েক কিছু মানুষ রাস্তায় পড়ে যাচ্ছে, মাটি পড়ে রয়েছে এমনটা অভিযোগ উঠছে, যে কারণে বৃষ্টিতে স্লিপ করছে, কি বলবেন, আপনিও কি সেই কারণে পড়ে গেলেন, হ্যাঁ ওটাই, বৃষ্টির জন্য অনেক মাটিটা এ হয়ে গেছে, সেই জন্য স্কেট করে গেছে, চাকা ব্রেক মারলেই চাকা স্কেট করে যায়। আপনার বাড়ি উত্তরপাড়াতেই? হ্যাঁ উত্তরপাড়া। কি নাম আপনার? আমার নাম পাঠক। ঘটেছে বলুন তো, বিগত 10 দিন ধরে ইউনিমার্ক নামক যে আবাসন, ওই আবাসন বা গ্রিনগঙ্গা, ওখানে প্রতিদিন রাত্রিবেলা পুলিশের চোখের সামনে অন্য কোনো অসৎ উপায়ে রাস্তার মধ্যে মাটি ফেলতে ফেলতে লাইন দিয়ে মাটির লড়ি যাচ্ছে, এর ফলে কী হচ্ছে, রাস্তায় মাটি পড়ে থাকছে, হালকা বৃষ্টি হলেই পিচ্ছিল হচ্ছে, সমস্ত বারো মানে বাইক আরোহী, স্কুটার আরোহী বা যারা হেঁটে যাচ্ছে তারা পর্যন্ত সিট করে করে পড়ে যাচ্ছে। আজকে বৃষ্টি হওয়ার পর আধ ঘন্টার মধ্যে অন্তত 15 জন আহত হয়েছে, তাদের 3 জনকে আমরা হসপিটাল আর মহামায়ায় পাঠিয়েছি চিকিৎসার জন্য, কারোর মাথা ফেটে যাচ্ছে, কারোর হাঁটু ফেটে যাচ্ছে, কারোর হাত ভেঙে যাচ্ছে। এখানে আমাদের বক্তব্য, প্রশাসনের চোখের ডগায় নাকের ডগায় এইরকমভাবে মানুষের ক্ষতি হবে, এরকম কাজ কী করে করে, আর পুলিশ এটাকে প্রশ্রয় কী করে দেয়, কারণ রাত্রিরে দস্তুর মতো পুলিশের টহলদারি ভ্যান থাকার কথা, তারা কি দেখছে না যে রাস্তায় এরমভাবে নোংরা করতে করতে যাচ্ছে, এটা তো পুলিশের দায়িত্ব, আজকে রাস্তায় নেবে আমাদের প্রতিবাদ কেন করতে হবে, এই কাজগুলো করার জন্য তো পুলিশ আছে, যে কে বেআইনিভাবে নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে, এটা তো দেখা তাদের দরকার, এখানে নির্বাচিত কাউন্সিলর রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তাহলে তারা কি কাজ করছেন, তাদের তো কাজ এটা, যাতে মানুষ সুস্থভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারে, একে তো রাস্তার ধার পাইপ বসানোর নামে পুরো খুঁড়ে রেখে বিশৃঙ্খল করে রেখে দিয়েছে, মানুষ সেখান দিয়ে হাঁটতে পারে না, এবড়ো খেবড়ো রাস্তায় বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, সেটাকে ভরাট করার প্লেন করার কোনো উদ্যোগ পুরসভার নেই, মানুষরা বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছে, আর রাস্তার উপর দিয়ে হাঁটতে গেলেই মরণ ফাঁদ তৈরি হয়েছে, মাটি
এই মাটিতে হড়কে সমস্ত মানুষ মানে পড়ে আহত হচ্ছে। আমরা চাইছি এক্ষুনি আজ থেকে এই মাটির গাড়ি যাওয়া বন্ধ করতে হবে, দায়িত্ব নিয়ে পুলিশকে এবং আমাদের যে পুরসভা আছে পুরসভাকে দায়িত্ব নিতে হবে। আপনার নাম? আমার নাম সমীর বর্চাট, আমি 12 নম্বর ওয়ার্ডের স্থানীয় একজন বাসিন্দা। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালি বাজারে। উত্তরপাড়া বাজার মে 10 আদমি গিরা হ্যায় বাইক সে যা রহা হ্যায়, 10-15 মিনিট কান্দারি হুয়া হ্যায়। এই যে বেপরোয়া ভাবে মাটি নিয়ে যাওয়া, সে কারণে মানুষের জীবন নিরাপত্তার অভাব হচ্ছে এবং একাধিক ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল থেকে, কি বলবেন? এটা ঠিক নয়, এসব গাড়িগুলোকে বন্ধ করা উচিত। এরকম যখনও সময় বৃষ্টি হচ্ছে আরো তো রিস্ক হয়ে যাচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে। যদি করে দেয় সেটা মনে হয় বেটার হবে। ঘটনা ঘটেছে, আমি বাড়ি যাচ্ছি কাজ করে, ব্যাংকের কাজ করে বাড়ি যাচ্ছি, তো রাস্তা দেখছি যে ভেজা মাটি আছে, তো প্রথমবার হালকা করে যেতে যেতে গাড়ির হালকা ব্রেক নিতে বাইক কাঁপলো, আমি তখনই আরো বুঝে গেছি। এবার যাচ্ছি যাচ্ছি সবাই তো ব্রেক মারছে, এবার ব্রেক হালকা করে ধরতেই পুরো গাড়ি থেকে স্কিড করে আমাদের উত্তরপাড়া খেয়াঘাটের ওখানে আমি পড়ে গেছি। এই আমার পায়ে লেগেছে, এইখানে হাতে ছুলেছে, এইভাবে আমি পুরো পড়েছি। ভাগ্যিস ভালো আমার গলা আর অপোজিট থেকে একটা আসা গাড়ি এক হাত দূরে ছিল, ব্রেক মেরেছে আমার পেছনে, আমার সঙ্গে আরেকজনও পড়েছে। কি কারণে পড়ে যাচ্ছে গাড়িগুলো স্কিড করছে কেন? রোজ শুনছি যে রোজ রাতের দিকে বা ভোরের দিকে বালির মাটির গাড়ি, মাটির গাড়ি যাচ্ছে আর রাস্তা পুরো মাটি হয়ে রয়েছে। কোথা থেকে আসছে এই মাটি জানেন? আমি বলতে চাইছি না, ডাম্পার করে আসছে। আমি বলছি শুন, আপনার নামটা? আমার নাম সুব্রজিত পাল। কি চাইছেন এখন? এটা চাইছি প্রশাসন এখানে নিজের থেকে কোনো ই করুক, আর আমাদের কাউন্সিলর এরা সবাই এগুলো দেখুক, এটাই চাইবো। এইভাবে মাটি নিয়ে যাওয়াটা বন্ধ হোক চাইছি। হ্যাঁ বন্ধ হোক, অবভিয়াসলি আমার চোখের সামনে আমি পড়ার পর 5 থেকে 8 জন মানে 8 থেকে 10 জন মনে ভদ্রলোক বা ভদ্রমহিলারা পড়েছেন। একজন তো আমার সামনে বাচ্চা নিয়ে যাচ্ছে, উনি পড়লো, মাথা ফেটেছে, ওনার বাচ্চার হাতে লেগেছে, ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেলাই করার স্টিচ করার জন্য।